ভোরের সোনালি সূর্যোদয়কে সাক্ষী রেখে আমরা রওনা হলাম আমাদের গন্তব্য হাওড়া স্টেশনে। আমার প্রিয় শহর নৈহাটিকে আপাত বিদায় জানিয়ে এগিয়ে চললাম। আমাদের অতি পরিচিত গঙ্গাও যেন আমাদের বিদায় জানাচ্ছে, তবে এই বিদায় ক্ষণিকের, কারণ আমরা যে চলেছি তারই কাছে। হাওড়া স্টেশনে নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগেই পৌঁছে গেলে কি হবে? ট্রেন প্ল্যাটফর্মে দিল বেশ কিছু দেরিতে। আমাদের ট্রেন হাওড়া দেরাদুন 1-2-3-6-9 কুম্ভ এক্সপ্রেস। আমরা অবশ্য হরিদ্বারই নামব। নির্দিষ্ট সময়ের প্রায় 20 মিনিট বাদে ট্রেন ছেড়েছে। বর্ষণসিক্ত বাইরের সবুজ প্রকৃতি যেন আসন্ন শরৎকে হাতছানি দিয়ে ডাকছে। তবে ট্রেন বিহারে ঢুকতে শুরু করো রিজার্ভ কম্পার্টমেন্টে আনরিজার্ভ প্যাসেঞ্জারের আনাগোনা। তাদের সঙ্গে বাকবিতণ্ড চলতেই থাকলো রিজার্ভ প্যাসেঞ্জারদের। ইতিমধ্যে ট্রেন দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে ঢুকে পড়লো। না চকচকে প্ল্যাটফর্ম দেখে অবাক হতেই হয়। মধ্যরাতে গঙ্গার উপর ব্রিজ থেকে বারাণসী শহরের আলোকিত দৃশ্য একটা বাড়তি বাড়তি। লখনৌ স্টেশনে ট্রেন যখন ঢুকলো তখনও ট্রেন 2 ঘন্টা লেটে চলছে। অবশেষে 1536 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা হরিদ্বারে এসে পৌঁছলাম। খ্রিস্টান চত্বরের বাইরে বেরিয়ে বামহাতি পথে কিছুটা হেঁটেই বাবা কালী কমলি ধরমশালা। যদিও ধরমশালা কেটে নাম আছে মারোয়ারি পঞ্চায়েতই ধরমশালা। যাই হোক, আমাদের অগ্রিম বুকিং করে রাখা কপি জমা দিয়ে সুন্দর পাথর বাঁধানো বাগান ঘেরা চত্বর পেরিয়ে আমরা ঘরের দিকে এগিয়ে চললাম।
তবে ঘরে ঢুকেই লাগেজ রেখে আমরা ছুটলাম টিজিএমওসির বাস অফিসে। হরিদ্বার স্টেশনে বাইরে ডান দিকে গেট দিয়ে বেরোলেই সামনেই পড়বে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের পাশেই জেহরি গারওয়াল মোটর ওনার্স কর্পোরেশনের অফিস, তারপরেই রয়েছে গারওয়াল মোটর ওনার্স ইউনিয়নের অফিস। আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম, হরিদ্বার থেকে বদ্রীনাথ ভাড়া করেছিল 900 টাকা করে, তবে সরাসরি আগের দিন পথ বুকিং করে 650 টাকায় পাওয়া যায়। নিজের পছন্দ মতো টিকিট পেতে গেলে অনলাইন বুকিং করতে হবে। অনলাইনে টিকিটে সিট নম্বর থাকলেও বাস নম্বর থাকে না, বাস নম্বর যাওয়ার আগে দিন সাধারণত একটি 15:30 আর একটি 5টার সময় পাচ্ছে, তবে যাত্রীর আধিক্য অনুযায়ী বাসের সংখ্যা বাড়ে কম। বাসগুলি সব অফিসের সামনে থেকেই ছাড়ে। দেবাসুরের মিলিত প্রচেষ্টায় সমুদ্র মন্থনে যে অমৃত বেরোলো, এই অমৃত নিয়ে গরু পাখি উড়ে যাওয়ার সময় 4 ফোঁটা অমৃত উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ বা এলাহাবাদ ও হরিদ্বারে পড়েছিল। অর্কি পৌরী এই ব্রহ্মকুণ্ডেই হরিদ্বারে বিখ্যাত সন্ধ্যা আরতি হয়। এবার অবশ্য তা দেখা হলো না সময়াভাবে। বাস স্ট্যান্ড থেকে বৃষ্টি পথে গরম রাবড়ির লোক সম্বরণ করে ধর্মশালা ক্যান্টিনে গিয়ে ঢুকলাম, কারণ আর দুটোই ধর্মশালা থেকে বাস ধরতে বেরোতে হবে। আমাদের বাস 3টায়।